আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ঝকঝকে ব্লগস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সকালবেলায় এটা সকালবেলায় বলবো না, সমস্ত কাজ কর্ম সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে লাঞ্চে চলে এসেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং জোগাড় জাটি করে নিলাম, কারণ জোগাড়টা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো জোগাড়টা করে নিয়ে আমি একবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আজকের যেমনটা তোমরা দেখলে, তো আজকে কড়াই শুটকি রান্না করব। শীতের সময় সবথেকে একটা মানে সুস্বাদু খাবার যেটা, এটা এবারে শীতের প্রথমবার আমি রান্না করতে চলেছি। তো আমাদের গাছেরই কড়াই, আর এটা রয়েছে কুলপো শাক, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখন ডেলি মোটামুটি আমাকে কুলপো শাক খেতে হচ্ছে। যেখানে জোগাড় জাটি বলতে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, টমেটোটাও ভুলে গেছিলাম, টমেটোটাও নিয়ে নিলাম। তো এখানে শুটকি মাছ, দেখো ভাত যখন আমরা বসাই যখন জলটা গরম হয়ে যায় সেই জলটা তুলে নিয়ে আমি শুটকি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা ওভাবে গরম জলে ভিজিয়ে রাখলে শুটকি মাছটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার ঠান্ডা জল দিয়ে আমি 3-4 বার ধুয়ে নিচ্ছি। এতে করে একেবারে শুটকি মাছটা পরিষ্কার হয়ে যায়, ঘষে ঘষে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু একেবারে এটা মানে ছোটো জাতে। তো সেই জন্য তো আমি এখানে হাঁড়ি করে আমি এটা রান্না করব। তো যতটুকু যেরকম পরিমাণে তোমরা নেবে সেই পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা বেশি করে অ্যাড করতে হবে, কারণ এই কড়াই শুটকি মাছেতে বিশেষ করে গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো আমি পেঁয়াজটাও বেশি অনেকটা পরিমাণেই দিয়েছি, তোমরা দেখলে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যেটা আমি বেশি করে দিয়েছি 8-10টা দিয়েছি। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। দেওয়ার পরে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি, যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুটকি মাছটা অ্যাড করে দেব। যেহেতু শুটকি মাছ তেলের ওপরে দিলে তবেই কিন্তু এর গন্ধ ছাড়ে, তো তেলের ওপরে শুটকি মাছটা দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এটা যখন আমরা ভাজবো এর থেকে খুব দারুণ একটা গন্ধ ছাড়ে, তখনই মনে হবে যে হ্যাঁ শুটকি মাছ রান্না হচ্ছে। কিন্তু এখনের শুটকি মাছের মানে আগের মতো সেটির স্বাদটা আর নেই, আগেকার যেরকম শুটকি মাছে একটুখানিতেই টেস্ট হয়ে যেত, এখন মোটামুটি অতটা স্বাদ নেই। তো এবারে আমি আলু দিয়ে দিলাম, আলুটাও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেন শাকটা থেকে বেশি পরিমাণে আলুটা হয়, তবেই কিন্তু একটু মানে কাদা কাদা হবে, থপথপে হবে, খেতেও বেস্ট হবে। তো আমি রান্না করলাম আজ প্রথমবারের শাকটা, কিন্তু খুব একটা টেস্ট হয় না, সবাই বলে কড়াই শাকের, কিন্তু খুব ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তো ভালো করে আমি কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে মশলা পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা থাকবে না। তো এবারে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদ দেব না দেওয়ার মতো। দেওয়ার পরে আমি জাস্ট একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না বলেছিলাম, বাট একটুখানি আমি দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি জিরে ধনে একসঙ্গেই করে থাকি, তো ওটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ঠিক আছে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মনে হলো যে আমি হলদি একদমই দিইনি, সেই জন্য আমার আরও একটুখানি কমই দিলাম। তো আমার এরকমই হয়, আমি একবার মশলা দেওয়ার পরে আমার জন্য মনটা খুঁতখুঁত করে যে মনে হচ্ছে একটু কম হয়েছে, আবার দিই। তো এইভাবে আমি দুবার অ্যাড করলাম। আর ওদিকে প্রেশার কুকারে আমি কুলপো শাকটা বসিয়ে দিয়েছি, যেমনটা আগের ভিডিওতেও আমি বলেছি যে কুলপো শাক এখন ডেলি আমাকে খেতে হচ্ছে। তো মোটামুটি কুলপো শাকও আমি সিদ্ধ হতে ওদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, মানে 3টা সিটি হয়ে গেছে, আমি লিবিয়ে দিয়েছি। তো এদিকে আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব, এবং জল দিয়ে দেওয়ার পরে যখন আলুটা একদম মানে একটু 20% হয়ে যাবে তখন আমি এর মধ্যে শাকটা অ্যাড করে দেবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করার অনুরোধ করছি।
আর যদি তোমরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দেবে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। তো রান্না করতে করতে হঠাৎই আমার খুব খিদে পেয়ে যায়। তো আমি একদমই খিদে সহ্য করতে পারি না, তো ভাবলাম কি খাওয়া যায়। ব্রেড রয়েছে, 4 পিস ব্রেড আমাদের রয়ে গেছে ব্রেকফাস্টের পরে। ভাবলাম ওই ব্রেডটা একটু শেকে, আর টমেটো সস আছে, কেচাপ আছে, কেচাপ দিয়ে আমি খেয়ে নেবো। তো যেহেতু বাসি রুটি তো খাওয়া যায় না, যেহেতু আমাদের ফ্রিজ নেই যে আমি রেখে দেবো, তো ভাবলাম রুটিটা খেয়ে নিই। তো মোটামুটি আমি একটুখানি তেল আমি চাটুতে দিয়ে দিয়েছি, কারণ তেল না দিলে রুটিটা দিলে পরে একেবারে চেপটে যায়, মানে একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গে চেপটে যায়। এটা জানি না কেন হয়, যদিও সেটা তেলে চাটু হোক না কেন। তো আমি যেটা করি, অল্প একটুখানি তেল দিয়ে তেলটা দেওয়ার পরে সেগুলো কিন্তু ব্রেডটা আরও বেশি মচমচে হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো আমি একটুখানি দিয়ে মোটামুটি সেঁকে নিচ্ছি। তো দেখে থাকো ব্লগটা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি।